উইথ গোবিন্দ জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা পাঠাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটি মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন এবং এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কবে থেকে আপনাদের টাকা ঢুকবে তাই ভিডিও স্কিপ করবে না প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য সহকারে দু মিনিটের ভিডিওতে আপনাদের সমস্যা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে দেখুন বলা হয়েছে বিধানসভা নির্বাচন শিওরে হাতে সময় কম ফলে টেন্ডার ডেকেও জোগাড় করা যাচ্ছে না সাড়ে ন লক্ষ ট্যাব বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন যে রাজ্যের ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হবে এবং সেই ট্যাবে তারা অনলাইন পড়াশোনা করতে পারবে কিন্তু ইতিমধ্যেই যে বড় খবর সেটি হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু সেই ট্যাব জোগাড় করতে পারছে না টেন্ডার ডেকেও কিন্তু জোগাড় করা যাচ্ছে না এই ট্যাব তার জন্য তিনি কোনোরকমভাবেই কিন্তু পিছু হটতেও রাজি ন তিনি স্পষ্টভাবে বলেছেন যে মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা রাজ্য সরকারের তরফ থেকে পাঠিয়ে দেবে এবং সেই টাকা কতদিনের ভেতরে যাবে এখানে বলা হয়েছে দেখুন যে তিন সপ্তাহের মধ্যেই তা জমা পড়বে ব্যাংকে দেখতে পাচ্ছেন যে ব্যাংকে কিন্তু তিন সপ্তাহের মধ্যে সেই টাকা আপনাদের ঢুকে যাবে যদি আপনাদের কারো ব্যাংক অ্যাকাউন্ট খোলা না থাকে বা যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে আপনাদের কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু করে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি অবশ্যই ঢুকবে নচেত হয়তো সমস্যায় পড়ে যেতে পারেন অনেক সময় দেখুন সেই টাকা দিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী স্মার্টফোন বা ট্যাব আপনি কিনে নিতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না আপনার দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু এই আপডেটটি ঘোষণা করেছেন তাই আপনাদের সামনে তুলে ধরা হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন সকল বন্ধু বান্ধবদের সাথে আপনাদের জানিয়ে রাখি যে কারা এই টাকা পাবেন অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসার জন্য এই এই ঘোষণাটি করেছিলেন তাই উচ্চ মাধ্যমিকের এবং হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই আপডেটটি তারাই কিন্তু এই টাকাটি পাবে তো অবশ্যই শেয়ার করে সকল বন্ধু বান্ধবকে জানিয়ে রাখুন যদি আপনার পরিবারে উচ্চ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে এই লেটেস্ট আপডেটটি জানিয়ে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য